বাংলা সিরিয়াল হোক কিংবা সিনেমা, সবেতেই জনপ্রিয় মুখ অভিনেত্রী তুলিকা বসু। দর্শকদের বড্ড প্রিয় অভিনেত্রী তিনি। দীর্ঘদিন ধরে টেলিভিশন এবং সিনেমায় দাপটের সঙ্গে কাজ করে আসছেন তিনি। পার্শ্ব চরিত্র হিসাবে দর্শকদের মনে জায়গা করে রেখেছেন তুলিকা বসু। তবে কিভাবে তার অভিনয় আসা, সেই সমস্ত বিষয়ে আজ জানাবো আপনাদের। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তিনি একজন গৃহবধূ থেকে পা রেখেছিলেন অভিনয় জগতে। আজ থেকে 27 বছর আগে অভিনয়ে আসেন তুলিকা দেবী। 1996 সালে অভিনেত্রী হিসাবে প্রথম আত্মপ্রকাশ করেন তুলিকা বসু। প্রথমবার কাজ করেন ধারাবাহিক এবার জমবে মজাতে। তবে সেই সময় ধারাবাহিকের পাশাপাশি তার সুযোগ এসেছিল রূপলী পদ্মাতেও অভিনয়ের। আসলে অভিনেত্রীর মেসোমশাই ছিলেন স্ক্রিপ্ট রাইটার প্রীতম মুখার্জি। টলিপাড়ার পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে তার বেশ ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই সুবাদে ধারাবাহিকে প্রথম কাজ পান তুলিকা দেবী। প্রথম কাজেই মিলেছিল বেশ জনপ্রিয়তা, তাই কাজ শেষ করে অপেক্ষা করতে হয়নি পরবর্তী কাজের জন্য। এরপর তার কাছে আসে মহাপ্রভু ধারাবাহিকের কাজের প্রস্তাব। কিন্তু ততদিনে মা হয়েছেন অভিনেত্রী, তার ছেলে অনেকটাই ছোট, তাই শুরুতে বেশ চিন্তায় পড়ে যান তুলিকা দেবী। ভাবছেন ছেলে এবং কাজ কিভাবে সামলাবেন। সেই সময় শ্বশুরবাড়ির লোক থেকে স্বামী সকলেই পাশে দাঁড়িয়েছিলেন তার, তাই আবারও শুরু করেন অভিনয়। তারপর থেকে আজ পর্যন্ত একাধিক বাংলা ছবি এবং ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করে চলেছেন তুলিকা বসু। তবে মূলত মা কাকিমার চরিত্রেই বেশি অভিনয় করেন অভিনেত্রী এবং বর্তমানে তাকে জি বাংলার আলোর কোলে ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী তুলিকা বসু সুস্থ থাকুক, ভালো থাকুক এবং আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দিক। তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের জন্য রইল অনেক শুভকামনা। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।